আমার আব্বাজি বসেছিলেন অফিসে, কথা হচ্ছিল কি কি আমাকে বলল যে জানো ইয়াসিন পশ্চিম বাংলার ইতিহাস মুসলমান দাড়ি রাখা জানতো না, হাওড়া হুগলি মেদিনীপুরের লোক শিখিয়েছেন কে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বোরকা জানতো না মুসলমান নারী, শিখিয়েছেন কে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। ইনারা শিক্ষা দিয়েছে কিসের উপরে? সমাজ জানো দিনের উপরে প্রতিষ্ঠিত হয়, এই ছিল ইনাদের মেহনত। ইনারা আমাদের আকাবির, আমাদের বুজুর্গের দিন। আমরা তিনাদিকে ফলো করি, তিনাদের আখলাক চরিত্রকে ফলো করি। আমার মুসলমান ভাই, আমি একটা করে ভাঙিয়ে বলি, আমি শুদ্ধ বাংলায় বলে বেরিয়ে যাই না। আমার 25,000 জলসা ছুটছে, প্রত্যেকটা জলসা আমি ভাঙিয়ে এই জন্য গুদা বাংলায় বলি, সাধারণ থেকে সাধারণ মানুষের ব্রেনে যেন আমার কথা পৌঁছায়। আর আমার আমার ইরাদা মুসলমান সহিহ হিসা দিপা। বেঈমান কাফেররা জাল ফেলেছে আপনার উপরে, যে জাল ফেলেছে কামিয়াবি কামিয়াবি লাভ হয়েছে। জালে যদি বলেন হুজুর কি করে, তার প্রমাণ আমি স্টেজে দেব। বেঈমান কাফেররা আপনার আমার উপরে জাল ছুঁড়েছে, সেই জালে কামিয়াবি হয়েছে। যদি বলেন হুজুর কামিয়াবিটা দেখিয়ে দিয়ে কি করে কামিয়াবি লাভ হয়েছে, তার প্রমাণ দলিল আছে আমার কাছে। এই যে পানির বোতলটা, এটা হচ্ছে একটা জাল। কার? বেঈমান কাফের। এই পানির বোতল মানুষ জানতো না ঠিক কি না, কথা বলে জক আর গ্লাস জানতাম। স্টেজে আমি বলার পরে কিন্তু গ্লাস এলো ঠিক কি না, কথা বলে ইমানদার বলবে। গ্লাস কিন্তু ছিল না, আমি বলার পরে গ্লাসটা এলো। এটা ইনাদের দোষ দেই, কমিটির দোষ নয়, কারোর দোষ নয়, আমাদের সমাজ দোষ, সামাজিক দোষ। এটা বিয়ে বাড়িতে এখন পানির বোতল মিনারেল ওয়াটার ধরানো হচ্ছে, মসজিদে আমাকে ছোট একটা মিনারেল ওয়াটার বাবুরা দিবে স্ট্যান্ডার্ড দিবে। হারাম হালাল এখানে কিছু নাই, ফতোয়া স্ট্যান্ডার্ড। যুগ পাল্টিয়েছে, শুনেলেন? মোল্লা সাহেব বসে আছে, এই এক গ্লাস পানি পান করতে গেলে, এই এক গ্লাস পানি পান করতে গেলে আমার নবীজি ছটা আদব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছটা আদব পানি বোতলে, এক নম্বর আদব নষ্ট হবে, নবীজি বলেছেন প্রথম নম্বর বিসমিল্লাহ বলে মুখ লাগাও। কি বললাম? বিসমিল্লাহ বলে পানিতে মুখ লাগাও। দ্বিতীয় নম্বর, তুমি এত বড় মোচ রেখো না মোচটা যেন পানিতে ডুবে না যায়। যে যে ব্যক্তি বড় মোচ রাখে তার পানিটা পানিতে মোচটা ডুববে, সেই পানি পান করা হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম। কি করবেন? ওই জন্য নবীজির আদেশ, মোচ ছোট দাড়ি বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন? আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা আদর্শ, এক একটা সুন্নতের উপরে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মানের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, আপনি না করলেও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মোস জানো না ডুবে। বেঈমান কাফেররা বৈজ্ঞানিকরা উল্টো কথা বললেন, আমার নবী যে হারাম বলেছেন বিজ্ঞান সমতুল্য কথা বলেছিলেন, বৈজ্ঞানিকরা গবেষণা করে খুঁজে পেল নবী যে হারাম বলেছে যাতে মুসলমান না মোচ রেখে, বড় বড় মোচ রেখে পানি পান না করে। কেন? যদি কেউ বড় মোচ রেখে পানি পান করে আর মোচটা যদি পানির মধ্যে ডুবে, তার মধ্যে পয়জন থাকলে পেটে পয়জন যাবে এবং পেটের নারীর একটা বড় ক্ষতি হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞান সূত্র বার করে তিন নিঃশ্বাসে পানি পান কর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তিনটে নিঃশ্বাস, আপনি জানেন শ্বাসটা কি?
কেউ যদি যেমন আপনারা দেখবেন লোকরা আমাদের বৃদ্ধ বাবাজিরা মানা করে গরমে আপনি কাজ করে আসছেন সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিটা খেয়ে লও না হার্ট অ্যাটাক হতে পারে বুক জাম হতে পারে একটু হাওয়া খেয়ে ঠান্ডা হও আস্তে আস্তে পানি পান করো ফট করে পানি পান করে নিও না এটা আমাদের আমাদের এটাও নবীজির আদর্শ এবং মানুষ যখন শ্বাস প্রশ্বাস লয় আমরা নিঃশ্বাস লই না লই নাক নাকের ফুটো কটা আছে একটা না দুটো দুটো আল্লাহ দিয়েছে শুনলেন বিজ্ঞান বলছেন কোরআনের সূত্র থেকে পাওয়া যায় আমরা যে নিঃশ্বাস নি শ্বাস একটা নাকে আমরা শ্বাস টানি টানি না টানি না এক ফুটোই শ্বাস বেরিয়ে আসে একটা ফুটো দিয়ে বের হয়ে যায় এই বেঈমান কাফের দিকে বলো তারা যে এসি মেশিন তৈরি করেছে নাকের ভার্সেন থেকে আবিষ্কার করেছে জোরে বলো সুবহানাল্লাহ বৈজ্ঞানিকরা বলছেন আমাদের পৃথিবীতে যতগুলো জীবজন্তু দেখতে পাচ্ছেন প্রাণী বিশেষ করে সাপ এই গাছ কি করে তারা দূষিত অক্সিজেন গ্রহণ করে কি করে দূষিত অক্সিজেন আর বিশুদ্ধ অক্সিজেন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর হুকুমে তারা ছাড়ে আমরা একটা নাক দিয়ে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি আর একটা নাক দিয়ে ফেলি অর্থাৎ বিসমিল্লাহ শ্বাস নিলাম আবার একবার শ্বাস নিলাম তিন নিঃশ্বাসে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি একবারে চালা আর তার মধ্যেই যদি মুখে পানি থেকে থাকে শ্বাস থাকে তো ওই জীবাণু দ্বারা যে শ্বাসটা বেরিয়ে আসবে বিশুদ্ধ অশুদ্ধ শ্বাসটা সেটা আপনার পানির সাথে মিক্স হয়ে পেটের মধ্যে গিয়ে আপনার শরীরের ক্ষতি করবে জোরে বলুন সুবহানাল্লাহ পানি শেষ হলে আলহামদুলিল্লাহ বলবো আর এখন বেঈমান কাফেররা বললে নবীর আদব ভুলে যাও সুন্নাত ভুলে যাও ইহুদি নাসারাদের মতো বোতল লাগাও আর মদ পান করার মতো পানি পান করো নবীর আদর্শ থেকে সরে যাও বেঈমান কাফেরদের বড় চক্র জাল বিছিয়েছে কামিয়াবি লাভ করেছে কেন আপনার মধ্যে ইলম দ্বীনি ইলম আপনারা বলুন আপনারা পশ্চিম বাংলার ফেমাস জায়গায় বাস করছে ঠিক কি না এই হলদিয়া শুধু পশ্চিম বাংলার মানুষ নয় গোটা ভারতের নয় গোটা ওয়ার্ল্ডের লোক হলদিয়াকে চিনে ঠিক কি না কথা বলে কিসের জন্য ডকের জন্য ভারতের বিদেশ থেকে যত মাল আসছে আগে মালগুলো খিদিরপুর ডকে খালি হতো এখন সব শিফট হয়ে গেছে হলদিয়ায় অর্থাৎ গোটা পৃথিবী চিনে হলদিয়া এরকম একটা টাউনে টাউনশিপে আপনারা বাস করছেন এরকম জায়গায় আপনারা বাস করছেন আপনি যদি বাজারে যান এই হলদিয়া টাউনে রেস্টুরেন্ট আছে না নাই কথা বলেন হোটেল আছে না নাই ভালো ভালো হোটেল আছে মুসলমান আপনারা আমরা যখন হোটেলে খেতে যাই জিজ্ঞেস করেন দাদা মুরগিটা জবাই না কাটা ঠিক কি না কথা বলেন জিজ্ঞেস করেন না করেন না যে ভাই মুরগিটা জবাই তো হালাল নাকি তো আমাকে আজকে আমার শতাব্দীতে টিকিট করছিল পরশু তো যে টিকিট করে সেই ছেলেটা আমাকে জিজ্ঞেস করলে হুজুর ভেজ দেব না নন ভেজ দেব আমার মালদায় জলসা আছে সোমবার তো আমি কাল এখান থেকে বেরিয়ে আমি এয়ারপোর্ট চলে যাব কালকে আমার হায়দ্রাবাদের প্রোগ্রাম আছে পরশু নামবো এয়ারপোর্টে শতাব্দী ধরবো হাওড়া থেকে মুড়ারও এ প্রোগ্রাম আছে তো টিকিট বানিয়েছি আড়াইটাই চাপ চাপ খাবার খেতে হবে তো বললে হুজুর নন ভেজ দেবো না ভেজ আমি বললাম ভেজ দাও কেন বললাম আমাকে হালাল খাবার খেতে হবে ঠিক কি না কথা কথা মুসলমানের জন্য শর্ত হালাল খাবার দেখুন অন্য কেউ কিন্তু জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে কি কথা বলে জিজ্ঞেস করে কিন্তু মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন দাদা জবাই না কাটা আমাদের বড় বড় ছেলেরা লরি চালায় প্রচুর ট্রাক চালায় কি বললেন হলদিয়াতেও আছে সিমেন্ট নিয়ে আসে মাল নিয়ে আসে মাল নিয়ে যায় এখান থেকে বর্ধমান জেলার অনেক ছেলে বর্ধমান বীরভূমে
তো দুটো মুসলমানদের ছেলে, একটা ড্রাইভার একটা খালাস হোটেলে দাঁড়িয়ে খাবার খাবে, ঢুকেই বললে ভাই এক বোতল মতন দে তো মদ খেয়ে নিন। মদ খাবার পরে বলছে রুটি আর মাংস দে তো। সেই হোটেলের বেটার তার লেগে রুটি আর মুরগির মাংস এনেছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে এই মুরগিটা জবাই তো? আমরা হারামখোরকে জুতো করে মার মারতে হবে না? হবে না, প্রথমে তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করা লাগবে? ওটা তো আর জিজ্ঞেস করা লাগবে না। প্রথমেই তুমি যেটা স্পর্শ করেছো সেটা ছোঁয়াটাও আল্লাহ হারাম বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আরো একটু আগে চলুন, আপনি এটা বুঝলেন যে আপনাকে জবাই করা মাংস নিতে হবে, ছাগলের হোক মুরগির হোক গরুর হোক আপনি জবাই করা মাংস নিবেন, এটা আপনার ব্রেনে ঢুকলো, এটা আপনার সেন্সে এলো যে আমি জবাই করা মাংস নুব। কিন্তু আপনার সেন্সে এটা এলো না, আপনি জবাই করা মাংস কিনছেন কিন্তু সুদের টাকাই কিনছেন, মালটা একই দাঁড়িয়ে গেল, ঠিক কিনা কথা কথা এই এই ভয় লাগে সুদ নিয়ে বলতে, চুরি নিয়ে বলতে। আমি যদি সুদ নিয়ে বায়ান করি, সকালবেলায় চায়ের দোকানে সুদ কররা বলবে বাজে হুজুর এনেছিলি বে। আমি বলে যাচ্ছি বাস্তব কথা, সুদ খোর মাল কটা বল আমার জন্য, যারা সুদ খায়, যারা সুদ খান আল্লাহ হেফাজত করুক। জোরে বলুন আমিন। সুদ খাওয়া সুদের সব থেকে নিম্ন স্তরের পাপ, যেটা হাদিসে নবীজি বর্ণনা করেছেন, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। 70 আপনি ভাবুন। আর আল্লাহ কোরআনে মুসলমানের জন্য দুটো শব্দই ব্যবসা হারাম আর হালাল বুঝিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি 5 টাকার আলু কিনে নিয়ে এলেন কিলো, গ্রামে আপনি বিক্রি করছেন 8 টাকা, 1 টাকা ক্যারিং খরচ, 2 টাকা লাভ, সারা দিন 1 কুইন্টল আলু বেচে 300 টাকা লাভ করেছে। হালাল টাকা, সেই টাকায় যে খাবার খাবেন খাবার হালাল, সেই টাকায় যে ব্লাডটা তৈরি হবে হালাল ব্লাড। সুদের টাকায় যদি মুরগা মুসাল্লাম খান, সুদের টাকায় যদি ইলিশ মাছ খান, যে মাছ খাবেন যে খাবারটা খাবেন খাবারটা হারাম, যে বিলাটা তৈরি হবে বিলাটাও হারাম। লেখে লেখে শরীরে আপনার হারাম টাকার ব্লাড ছুটছে, অথচ হাদিসে আছে যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। আমার মুসলমান ভাই, হাওড়া জেলার একটা ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল লিখেছে, হুজুর আপনি এত হারাম হালাল করছেন, আপনারা জলসাই যান খানা খান, আপনারাও তো হারাম খান, সুদখোরের ঘরে না কার ঘরে খাচ্ছেন দেখেন? আপনাদেরকে উত্তর দিই, আমার কাছে উত্তর আছে, খুব ভালো করে বুঝবেন। আমার মুসলমান ভাই একটা কথা বলুন, আজকে আমি এখানে মেহমান না মেজবান, কথা বলে মেহমান, তো মেহমানের দায়িত্ব হালাল খাবার খাওয়া না? যারা দাওয়াত দিয়েছে মেজবান তার দায়িত্ব আমাকে হালাল খাওয়ানো, যারা দাওয়াত দিয়েছে তাদের দায়িত্ব হুজুরজিকে হালাল খাবার খাওয়ানো, ঠিক কি না কথা বলে? যদি মুমিন হিসাবে আপনারা আমাকে হারাম খাবার খাওয়ান, আমি আল্লাহর কাছে উত্তরদায়ী হব না, আল্লাহ আমাকে দায়ী করবেন না, তুমি দায়ী হবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন ওই জন্য সব ভাই আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ, দিনের উপরে আল্লাহ যেন আমাদেরকে হালাল রাস্তায় নিয়ে যায়। পৃথিবী তাকিয়ে দেখুন, যে কোনো মুহূর্তে ওয়ালওয়ার হতে পারে, ওয়ালওয়ার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, যে কোনো সময় ঘটতে পারে। আপনি এটা বুঝতে পাচ্ছেন? এই যে মোবাইল গুলো রেকর্ডিং হচ্ছে আমার জলসা, কালকে আমার জয়নাল ভাই জলসা কালকে ছাড়বে, এই মোবাইলের ইউটিউব থেকে ফেসবুক থেকে শুরু করে এইগুলোকে যারা কন্ট্রোল করছে সব ইহুদি আর নাসারারা, বেঈমান কাফেররা করছে। তার কারণ কি? আমার কয়েকটা বক্তব্য
তারা ডিলিট করেছে ইউটিউব থেকে ফেসবুক থেকে। কখন? যখন দেখেছে তাদের মিথ্যাগুলো প্রকাশ করেছে, তাদের দু নম্বরিটা প্রকাশ করেছে, তখন আমার বায়ানগুলো ডিলিট করেছে। ওই একটা হাদিস এসেছে, মুসলমানের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েদখানা, ঠিক কি না? আপনার কষ্ট হবে, মনে মনে কষ্ট হবে। ভারতের যতগুলো মিডিয়া আছে, এই মিডিয়াদের দিকে তাকান। যেদিন থেকে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে, শুনলেন? কারো যদি মনে সন্দেহ জাগে, মনে হয় হুজুর এই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ এটা ইসলামী জলসায় আলোচনার বিষয় নয়, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে। কেন? গোটা পৃথিবীর মুসলমানের হৃদয়ের সঙ্গে আল আকসা মসজিদ জুড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি অস্বীকার করে, কোন মুসলমান সে যদি বলে ইসরায়েলকে আল আকসা ছেড়ে দেওয়া দরকার, জেনে রেখে দিবেন সে কাফের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। ভারতের মিডিয়া গুলো যেদিন থেকে যুদ্ধ শুরু হয়েছে সেই দিন থেকে ফিলিস্তিনকে আতঙ্কবাদী বলছে, হামাসকে আতঙ্কবাদী বলছে, ইয়ে আতঙ্কবাদী সংগঠন। বড় কষ্ট লাগে এই মিডিয়া গুলো। এদিকে জিজ্ঞেস করুন, ইউক্রেনের উপরে রাশিয়া যে গোলা বারুদ আর মিসাইল চালিয়েছে, একটা শহর বাদ দিয়ে সব শহর গুলো খন্ডার করে দিয়েছে, কয়েক লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছে, ইউক্রেন কয়েক লাখ লোক মারা গেছে। কে মেরেছে? রাশিয়া।